আর সাডেনলি 60 টাকার সবজি 80 টাকা হয়ে গেলে মধ্যবিত্ত কেঁপে ওঠে, তার পকেট কেঁপে ওঠে, তার পেট কেঁপে ওঠে। কেন? কারণ সে এই কষ্টের সংখ্যার মধ্যেই নাই রাষ্ট্রের। এই মানুষগুলো যে কষ্টে আছে রাষ্ট্র সেটা স্বীকারই করে না। রাষ্ট্র মনে করে যে না, তার তো নাম্বারে সংখ্যার অঙ্কে তো সে অনেক টাকার মালিক। তো অনেক টাকার মালিক হইলে তো এসা আলমের মতো আমার ব্যাংকের মালিক না হইলেও আমি তো ব্রাঞ্চের একটা মালিক হওয়ার কথা ছিল, তাহলে আমার সবজি কিনতে কষ্ট হচ্ছে কেন? আমার পরিবারের সন্তানদেরকে ডিম কিনতে কেন কষ্ট হচ্ছে? দুধ খাওয়াইতে কেন কষ্ট হচ্ছে? মধ্যবিত্ত কেন সপ্তাহে একদিন গরু গোশত খেতে পায় না? কেন মাসে দুই মাসে তিনবার একদিন বাহিরে গিয়ে ফ্যামিলি নিয়ে একটু বাহিরে খেতে পায় না? তাহলে এই কষ্টগুলোর চক্রটা পিছনের একটা সংখ্যার রাজনীতি আছে বাংলাদেশ রাষ্ট্রের। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, এই সংখ্যার রাজনীতি থেকে একটা জেনুইন পলিটিক্সে আসেন। পৃথিবীর কোনো উন্নত রাষ্ট্র সংখ্যা নিয়ে রাজনীতি করে না, কারণ সংখ্যা দিয়ে রাজনীতি করলে আপনার জনগণ সাফার করবে। আপনি যখন জানবেন না আপনার গরিব মানুষ কয়জন, তখন আপনি বুঝবেন না যে কয়টা টিসিবি ট্রাক দরকার। কমন সেন্সের ব্যাপার। আপনি যদি মনে করেন গরিব মানুষের সংখ্যা 10,000, তাহলে যে কয়টা টিসিবি ট্রাক দেবেন। আর আপনি যদি মনে করেন গরিব মানুষের সংখ্যা 10 কোটি, তাহলে আপনি সমান পরিমাণ টিসিবি ট্রাক দেবেন না, সমান পরিমাণ খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আপনি সাবসিডি দেবেন না। এটাই স্বাভাবিক। অতএব এই সংখ্যার রাজনীতি থেকে বাংলাদেশ রাষ্ট্রকে বেরোয় আসতে হবে। আমাদেরকে আমাদের নিজেদের সাথে, আমাদের জনগণের সাথে, অভাবী মানুষের সাথে, মধ্যবিত্তের কষ্টের সাথে একাত্মতা প্রকাশ করার, এটা হলো প্রথম জায়গা।